আজকে আমি আপনাদের উত্তরবঙ্গের নওগাঁ জেলার সাপাহার থানার একবারে উত্তর সীমান্ত বর্ডার এলাকায় পাতালি সীমান্তে বামনপাড়া, যে আপনারা সীমান্ত জানেন, বা পাতালি আদাতলা ক্যাম্পের যে সীমান্ত, এই সীমান্তের পাশে আমি আপনাদেরকে নিয়ে আসছি। এখানে আসলে একটি বিশাল আকৃতির বাঁধ নির্মাণ করা হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাঁধটা কিন্তু একটি রাস্তার আকৃতির ভাবেই তৈরি করা হচ্ছে। এই বাঁধের কারণে আসলে এই দেশের এই এলাকার যে জনগণ আছে, এরা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হবে। আবার কেউ হতাশায় ভুগছেন, যাদের জমির উপর দিয়ে বাঁধটি নির্মাণ করা হচ্ছে, তারা কিন্তু অনেকটা হতাশার ছাপ তাদের মুখে দেখতে পাচ্ছি, কারণ তাদের জমি ক্ষয়ক্ষতি হচ্ছে, সে পরিমাণ কিন্তু তারা টাকা পাচ্ছে না। তো আসলে খুবই দুরূহ একটা ব্যাপার, কিন্তু অনেকেই আবার এটি নিয়ে খুব খুশি যে এই বাঁধটি দেওয়া হলে তাদের কিন্তু জমি জমা যে রাস্তার পশ্চিম পূর্ব পাশে আছে, তারা কিন্তু খুব সহজেই এই চাষাবাদগুলো করতে পারবে, এবং চাষাবাদ করতে পারলে তাদের বন্যায় ডুবে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তারপরে এর আগে আপনারা দেখেছেন যে 1988 সালে বা 98 এই যে বন্যাগুলো হয়েছিল, প্রচুর বন্যা হয়েছিল, সেই বন্যায় কিন্তু অনেক জমি ডুবে গিয়েছিল, পানিতে তলিয়ে গিয়েছিল, ফসলের ক্ষতি হয়েছিল। সেজন্য কিন্তু তারা আর যেন না ডুবে, এই না ডুবার কারণেই কিন্তু আসলে এই বাঁধটি নির্মাণ করা হচ্ছে। এতে করেই কিন্তু এই এলাকার মানুষজন খুব খুশি যে বাঁধটি হলে হয়তো আর জমিটা ডুবে যাবে না। তো এই এই বাঁধটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আসলে খুবই ব্যয়বহুল খরচের মধ্য দিয়েই কিন্তু এটি নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি মোটামুটি একটু দেখার চেষ্টা করছি। আসলে আমি এখন এই বাঁধের উপরে আছি, বাঁধের উপর থেকে আসলে সম্পূর্ণটা ক্লিয়ার না দেখা গেলেও মোটামুটি দেখার চেষ্টা করছি যে এখানে আসলে কি পরিমাণ মাটি কাটা হচ্ছে বা কি পরিমাণ মাটিগুলো উপরে দেওয়া হচ্ছে। তো আমরা মোটামুটি একটা পরিসংখ্যান জেনেছি যে এখানে আসলে তলা যেটা, সেটা 60 ফিট প্রাথমিকভাবে নেওয়া হচ্ছে, যদিও এটা 100 ফিটের বাজেট আছে, কিন্তু প্রাথমিকভাবে এটা 60 ফিট নেওয়া হচ্ছে, আর উপরের অংশটা মোটামুটি 16 ফিটের মতো নেওয়া হচ্ছে। এই হিসাবেই কিন্তু আসলে এখন এই বাঁধটা নির্মাণ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর পরিমাণে ফসলি জমি আছে, এই পাশে সরিষা, এবং সরিষাগুলো কেটেও কিন্তু রাস্তাটিতে মাটি দেওয়া হচ্ছে। তা আসলে এটি আসলে চমৎকার একটি রাস্তা হবে, বা এটি আসলে যদি পাকা হয়ে যায় তাহলে আরও সুদর্শন আকৃতি এটা ধারণ করবে। তা আমি এটা মোটামুটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা, এটি আবাদি জমি, বা এখানে আমন ধান বা বোরো মৌসুমে ধান চাষাবাদ করা হয়। তো এই বন্যার পানির কারণে কিন্তু আসলে এই এই পাশের জমিগুলো খুব ক্ষয়ক্ষতি হয়ে যায়, যার ফলে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে যেন এই ক্ষয়ক্ষতিগুলো আর না হয়। এখানে প্রচুর পরিমাণে লোক কাজ করে বা কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরিষা, এখন আপাতত সরিষার মৌসুম, সরিষা হচ্ছে, এই সরিষা কেটেই কিন্তু আসলে ধান চাষাবাদ করা হবে। তো আপনাদেরকে আমি মোটামুটি এটা একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ফসলি জমি, আর এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছগাছালি, এই গাছগাছালির পরেই কিন্তু আসলে এটি ভারতের সীমান্ত আছে, পূর্ণভবা নদী আছে, নদীর পরেই কিন্তু ভারতের সীমান্ত এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আসলে পূর্ণভবা নদীর নদীটিও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা এই পর্যন্ত আপাতত আপনাদেরকে দেখালাম। তো এই আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি, তো এই যে এখানে সাধারণ একজন মানুষ আছে, এর কাছে আমি সাক্ষাৎকার নিচ্ছি। তো আপনি কি মনে করেন আসলে কি এই বাঁধের কারণে এলাকায় উন্নতি হবে নাকি ক্ষতির পরিমাণ বেশি, আপনারা কি মনে করছেন? এটা আসলে সত্যিকারী অর্থে এলাকায় যদি মানে বন্যা বাঁধটা দেওয়া হয় তাহলে এলাকার অনেক উপকৃত হবে। প্লাস গতবার আমরা দেখছি, কারণ এই বাঁধটা যদি থাকতো তাহলে আমাদের গতবার যে আমাদের ক্ষতি মানে ক্ষয়ক্ষতিটা হয়েছিল সেটা আমাদের হতো না, এটা হতো না। হ্যাঁ আসলে এখন আমাদের এটা কারণ হলো, এটা লক্ষ্য উদ্দেশ্য হলো যাতে করে ইন্ডিয়ার পানি, যে অতিরিক্ত পানিটা আমাদের বাংলাদেশে ঢুকে, এই পানিটা যেন প্রবেশ না করে, আমাদের ফসল বা আদার্স অন্য কিছু আর ক্ষতি হবে না বলে আশা করতেছে। আমি এই কারণে সরকার এই জিনিসটা উদ্যোগ নিয়েছে এবং একটি সফল উদ্যোগ। আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে এই যে এই যে বাঁধটি হচ্ছে, এই বাঁধটিতে যে এই যে জমির মাটিগুলা কেটে নেওয়া হচ্ছে, এই মাটিগুলা কেটে নেওয়ার ফলে যে সাধারণ মানুষ যাদের জমিগুলা কাটা হচ্ছে তারা যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এই ক্ষতির পরিমাণটা কিভাবে দেখা হচ্ছে আসলে? এটা কি দেওয়া হচ্ছে নাকি দেওয়া হচ্ছে না, এটা একটু যদি বলেন তাহলে। আসলে এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন তারা, কারণ ওরা বলতেছে এটা সরকারি জায়গা বা সরকারি কাজ হচ্ছে, বিধায় এখানে ক্ষতিপূরণ হিসাবে কাউকে কোনো কিছু দেওয়া হয়নি আমার আপাতত যতটুকু জানা জানা। সেই জিনিসটা এরা এখন পর্যন্ত দেয়নি, তবে সরকারের উচিত ছিল এটাতে তাদের কিছু একটা দেওয়া উচিত, ক্ষতির পরিমাণটা তাদেরকে কিছুটা আপাতত দেওয়া দরকার। ওটা দেওয়া হয়তো দেওয়া সম্ভব নয়, হয়তো আংশিক কিছু দিলে তারা উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাক্ষাৎকারে সময় দেওয়ার জন্য। সকাল থেকেই চলছে মাটি কাটানোর কাজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সকাল থেকে
কাজ চলছে, মাটি কাটানোর কাজ। আসলে প্রচুর উঁচু করে রাস্তাটি বাদ দেওয়া হচ্ছে, এটি নির্মাণ বাদ মোটামুটি অনেক ব্যয়বহুল খরচেই করা হচ্ছে। আপনাদেরকে আমি এখানে মোটামুটি দেখালাম, তো এখানে দুইটি মেশিন আপাতত কাজ করছে, দুইটি মেশিন দিয়ে এখানে কাজ করা হচ্ছে। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে প্রচুর আলু লাগানো ছিল, আলুর গাছগুলোকে কেটেই রাস্তায় মাটি কাটানো হচ্ছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর পরিমাণে ফসলগুলোকে কেটেও কিন্তু রাস্তা বানানো হচ্ছে, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আসলে এই ক্ষতি পরিমাণগুলো আসলে দেওয়া হয়েছে কিনা, এটা আমরা সাধারণ মানুষের সাথে কথা বললেই বুঝতে পারবো যে আসলে তারা এই ক্ষতির পরিমাণটা পেয়েছে কিনা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রেক মেশিন, এখানে দুটি রেক মেশিন আছে, দুটি রেক মেশিন দিয়ে আসলে এই কাজটি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই দুটি রেক মেশিনের মাধ্যমেই কিন্তু আসলে এই কাজটি করা হচ্ছে। এখানে একটি রেক মেশিন, তো এখন আপনাদের সামনে আমি আরেক একজনের সাক্ষাৎকার নিয়েছি যারা আসলে এই দুইটি রিক চালাচ্ছেন। এই দুইটি রিক আপাতত সাময়িকভাবে বন্ধ আছে, এটি বন্ধ আছে কেন এটি আমরা তার কাছ থেকে জেনে নেব। আর এখানে আসলে ক্ষতির পরিমাণগুলো দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি আমরা তার কাছে জানবো। তো ভাই, আপনি যে এই যে দুইটি রিক চালাচ্ছেন বা রিকগুলো চালাচ্ছেন, তো এখানে আপনারা এখন আপাতত সাময়িকভাবে দেখতে পাচ্ছি যে আপনাদের মেশিনগুলো বন্ধ আছে, তো কেন বন্ধ আছে এইটা? আমাদের সামনে কিছু আরেকটি বিষয় যে এই যে বাঁশগুলা কেটে নেওয়া হচ্ছে, এটা আসলে বা জমিগুলা কাটা হচ্ছে, ফসল এগুলো কিছু ক্ষতি হচ্ছে, ক্ষতির পরিমাণ হিসাবে কিছু তাদেরকে দেওয়া হয়েছে কিনা যদি একটু বলেন। এটা অবশ্য আমরা জানি না, তবে এটা আমরা তো ড্রাইভার হিসাবে এখানে আছি, তবে এটা উপরের লেভেলের লোক জানে যে এটা ক্ষতিপূরণ দিবে কিনা, তাদের কাছ থেকে সত্যি মানে তাদের কাছ থেকে জানলে আমরা এই তথ্যটা পেয়ে যাবো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে কথা বলার। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি পরিমাণ মাটি কেটে আসলে গর্ত করে দেওয়া হয়েছে, এখানে অনেক বাঁশের বাগান বলা যেতে পারে, বাঁশ ঝাড়গুলা কাঁচা পাকা সবগুলো কেটে ফেলা হচ্ছে। আসলে এটি অত্যন্ত দুরূহ একটি বিষয় যে অনেকগুলো বাঁশ এখানে, গাছ, তালের গাছ বা আম গাছ বা বাঁশ বাগান সবগুলা কেটেই কিন্তু আসলে এই মাটিগুলো রাস্তায় দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমি এখানে মোটামুটি দেখলাম, তো এখানে লোকজন বাঁশগুলো যে কাটছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বাঁশগুলো তারা কেটেই কিন্তু আসলে এই রাস্তাগুলো বানানোর চেষ্টা করছে। এই যে নদীটি আপনারা দেখছেন, একটু আগে আমরা বলেছিলাম যে এখানে একটি পূর্ণভবার নদী আছে, সাপাহার থানার যে পূর্ণভবার নদী, তো এই আসলে এটি হচ্ছে পূর্ণভবার নদী। এই নদীটি চলে গেছে আসলে বহু দূর পর্যন্ত চলে গেছে, আর এই নদীর ওই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ছেলেরা খেলাধুলা করছে, ক্রিকেট খেলছে, এরা আসলে যদিও বা নদীর ওই পাশের অংশটা ইন্ডিয়ার মধ্যে পড়ে, কিন্তু আসলে ওরা কিন্তু বাংলাদেশেরই সব, ওরা কিন্তু এই পাশ থেকে গিয়ে ওপারে কিন্তু খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলছে। তো এটা আপনাদেরকে আমি মোটামুটি দেখালাম। তো আসলে যদিও আমাদের এই নদী থেকে কিন্তু অনেক উপকারও হয় আবার ক্ষতিও হয়, কারণ এই নদীর কারণেই কিন্তু আমাদের এই বন্যার সৃষ্টি হয়, এই এই কারণেই আসলে এই রাস্তার বাঁধগুলো দেওয়া হচ্ছে। তো এইটাই আপনাদেরকে আমি এখন দেখালাম, তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য।